এই মুহূর্তে নির্দিষ্ট কিছু বিষয়ের দিকেই নজর রাখবার চেষ্টা করব। আশঙ্কায় রয়েছেন কি মমতা বন্দ্যোপাধ্যায়? সারদা তদন্তে গতি আনতে শুভেন্দুর চিঠি সিবিআইকে। সারদা কাণ্ডে বড় সুবিধাভোগী মুখ্যমন্ত্রী বলেছিলেন কুণাল ঘোষ। আইনমন্ত্রী মলয়ের ইডির গড় হাজিরায় গণাচ্ছে সিঁদুরে মেঘ। আবার একুশের মঞ্চ, সেখানে গ্রেফতারির আশঙ্কা প্রকাশ করেন মমতা। একুশ মিটেছে, দেখবেন আবার শুরু করবে ইডি সিবিআই, আমাকে নয়তো আপনাদের গ্রেফতার করবে। এর মধ্যেই আজ আবার মোদি শাহের দরবার বঙ্গ বিজেপির নেতারা। মুখ্যমন্ত্রী কি কারণে তড়িঘড়ি আজই ছুটে এলেন রাজ্যপালের কাছে? এদিকে বিরোধী আইএনডিআই এ জোটকে মোদির জঙ্গি কটাক্ষ। রাজভবন থেকে বেরিয়ে মমতার দাবি যে মোদির আইএনডিআই এ নাম ভালো লেগেছে। মোদির জঙ্গি তোপের পরও মমতার এতটা সুর নরম কেন? কোনো আশঙ্কা থেকেই কি সুর নরম? উঠছে বিরাট প্রশ্ন। আর ঠিক এই প্রশ্নেরই উত্তর আমরা খুঁজব ঠিকই, কিন্তু একের পর এক যে ঘটনা ঘটছে সেই ঘটনাক্রমগুলো পরপর সাজালে ঠিক কি দাঁড়াচ্ছে সেদিকেই আমাদের নজর থাকবে, আলোচনা করবার চেষ্টা করব। সিএনএর আউটপুট এডিটর সৈকত আইন আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে নিউজরুম থেকে সরাসরি। সৈকত, যে প্রশ্নগুলো বারংবার সামনে আসছে, একদম ঘটনার ক্রম যেটা বলছিলাম যে পরপর সাজালে ঠিক কি দাঁড়াচ্ছে, এবং আজ তড়িঘড়ি মমতা বন্দ্যোপাধ্যায় রাজভবনে ছুটে গেলেন, রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করলেন, বললেন হয়তো যে বিধানসভাই একমাত্র কথা বলবার বিষয়, কিন্তু তারপরেও কোনো আশঙ্কা সিঁদুরে মেঘ দেখা যাচ্ছে কি? দেখো তিথি, অত্যন্ত সুন্দরভাবে তুমি যে প্রশ্নটা করলে, তুমি বললে যে ক্রোনোলজি যদি আমরা ভালো করে দেখি বিগত কয়েক দিনের বা কয়েক ঘন্টার, তাতে একটা বিষয় খুব স্পষ্ট হচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এত বড় একটি কথা বলার পরেও, এত গুরুত্বপূর্ণ একটি মন্তব্য করার পরেও কেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এতটাই সুর নরমভাবে কথা বললেন? কারণ যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এই জোটকে পিএফআই একেবারে ইন্ডিয়ান মুজাহিদ্দিনের সঙ্গে, যে তাদের মধ্যে যে ইন্ডিয়া নামটি রয়েছে বা আইএনডিআই শব্দটি ব্যবহার করে, সেই নামের মধ্যেও ইন্ডিয়াকে তারা বারবার করে বলার চেষ্টা করছেন, যদিও আমরা বারবার বলেছি জোটটির নাম ইন্ডিয়া নয়, জোটটি হচ্ছে আইএনডিআইএ, অর্থাৎ ঠিক যেভাবে আমরা এনডিএ বলি, যেভাবে আমরা ইউপিএ বলি, কিন্তু এই জোটের নেতারা, তারা জানি না ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে, তারা বারবার করে ইন্ডিয়া শব্দটিকে ব্যবহার করছেন। আজকেও যেমন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলার মধ্যে দিয়ে বারবার করে বলার চেষ্টা করেছেন এটা হচ্ছে ইন্ডিয়া জোট। এখন ক্রোনোলজি তুমি যদি দেখো তাহলে খুব স্পষ্টভাবে কতগুলো বিষয় আমি এই মুহূর্তে পর্যালোচনা করতে চাইব। এক নম্বর বিষয় হচ্ছে, তুমি দেখো যে মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাইয়ের মঞ্চে কি বলেছিলেন, দুটো কথা খুব ইম্পর্টেন্ট এখানে আমার লাগছে। প্রথম কথাটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে দেখবেন এই একুশে জুলাই আজকে এত ভিড়, এই সব কিছু মিটে যাওয়ার পর নিঃসন্দেহে দেখবেন ইডি সিবিআই মুভমেন্ট হবে বা ইডি সিবিআইকে কাজে লাগানো হবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় আরেকটি কথা বলেছেন, দেখবেন আমাকে অথবা আপনাদেরকে গ্রেফতার করবে। তা মমতা বন্দ্যোপাধ্যায় কেন এই কথাটা হঠাৎ করে বললেন, কি কারণ? রাজ্যের একজন মুখ্যমন্ত্রী যার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই বলে তিনি দাবি করেন, তিনি স্বচ্ছ সততার প্রতীক, তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় কেন নিজেকে গ্রেফতার হওয়ার আশঙ্কা প্রকাশ করলেন? অর্থাৎ বিরোধীরা বলছেন, রাজনৈতিক মহল বলছে, বাংলার একাংশের মানুষ বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কোনো একটি আশঙ্কায় ভুগছেন, সেটা আতঙ্ক হতে পারে, সেটা ওভার কনফিডেন্স হতে পারে, হতে পারে তিনি প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন, কোনো একটা আশঙ্কা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে রয়েছে, না হলে তিনি বারবার করে নিজেকেই গ্রেফতারির কথা কেন বলছেন? আমার মনে আছে কিছুদিন আগে আরেকটি জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গটি তুলেই বলেছিলেন যে দেখবেন ইডি সিবিআই যেভাবে লাগানো হচ্ছে বা ইডি সিবিআইকে যেভাবে রাজনৈতিক ব্যবহারে কাজে লাগানো হচ্ছে, দেখবেন আমার বাড়িতেও যদি আগামী দিনে চলে যায় আপনারা পথে নামবেন তো, এই প্রশ্ন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে এই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন নরেন্দ্র মোদীর আইএনডিআই এ জোট, যে জোটের অন্যতম প্রধান মুখ, অন্যতম ব্যক্তিত্ব মমতা বন্দ্যোপাধ্যায়, সেই জোটের প্রধান মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কোনো একেবারে অত্যুক্তি করলেন না, কোনো বিস্ফোরক মন্তব্য করলেন না,
যখন প্রধানমন্ত্রী এই জোটকে কার্যত এক প্রকার ঘুরিয়ে জঙ্গিদের যে নাম সেই নামের সঙ্গে তুলনা করে তিনি বলেছেন, তখন তো মমতা বন্দ্যোপাধ্যায়েরই সব থেকে কঠিন চ্যালেঞ্জ দেওয়া উচিত ছিল নরেন্দ্র মোদীকে, সব থেকে বেশি সরব হওয়া উচিত ছিল। ঠিক যেভাবে আমরা পুরনো দিনে দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে বেশি তিনি সরব হয়েছেন, তিনি নিজেও দাবি করেন বিজেপির বিরুদ্ধে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সব থেকে প্রতিবাদী মুখ নাকি মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আজ সেই প্রতিবাদী মুখ এত ম্লান কেন? এটা পয়েন্ট নাম্বার ওয়ান। দু নম্বর বিষয় খুব ইম্পর্টেন্ট, তুমি যদি দেখো যে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট তুলতে চাইছি এই মুহূর্তে, তুমি দেখেছ যে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা সাম্প্রতিককালে সিবিআইকে একটি চিঠি লেখেন, সেখানে তিনি বলেছেন তার কিছু সফট কপি ডকুমেন্ট হার্ড কপি দিয়ে তিনি বলেছেন যে এই তদন্তে কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হবে না, কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হবে না, কারণ তারই দলের তৎকালীন রাজ্যসভার সাংসদ কুণাল ঘোষ বলেছিলেন যে সারদা কাণ্ডের সব থেকে বড় বেনিফিশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়, যান মমতা বন্দ্যোপাধ্যায়কে গিয়ে গ্রেপ্তার করুন। সেই তথ্য ধরে কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সারদা কাণ্ডে জেরা বা জিজ্ঞাসাবাদ বা গ্রেপ্তার করা হবে না, এই প্রসঙ্গ যখন সামনে আসছে, আবার নতুন করে সারদা কাণ্ড সামনে আসছে, ঠিক সেই সময় আমরা দেখতে পাচ্ছি আজকেও কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের একাধিক বিচারপতি তারা কিন্তু মন্তব্য করছেন যে এই রাজ্যকে ভগবান ছাড়া কেউ বাঁচাতে পারবে না, এবং রাজনৈতিক কারণেই এই শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি আবার বড় কোনো সিবিআই বা ইডির অ্যারেস্টের আশঙ্কা করছেন? তিনি কি নিজের গ্রেপ্তারির আশঙ্কা করছেন? তিনি কি তৃণমূলের বড় কোনো নেতা গ্রেপ্তারির আশঙ্কা করছেন? এর মধ্যেই গোদের ওপর বিস্ফোরণ হয়ে দাঁড়িয়েছে মলয় ঘটকের ইডি হাজিরা না দেওয়া, এই নিয়ে প্রায় 12-13 বার তিনি ইডি হাজিরা কিন্তু এড়ালেন। সূত্রের খবর, ইডি কিন্তু তারা ছক তৈরি করছেন, ইতিমধ্যে আমরা জানতে পাচ্ছি যে তারা হয়তো আদালতে দ্বারস্থ হতে পারেন এবং তার আইনজীবীদের সঙ্গে কথা বলছেন যে পরবর্তীতে কি পদক্ষেপ ঠিক করা যায়। তাহলে কি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটা বিরাট সিঁদুরে মেঘ দেখছেন, একটা আশঙ্কার দোলাচলে আছেন? এই সময় দাঁড়িয়ে হঠাৎ সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীরা যখন দিল্লি ছুটে গেলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে স্বয়ং সাক্ষাৎ করলেন সস্ত্রীক সুকান্ত মজুমদার, রাজ্যের সভাপতি, বিজেপির সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ, অন্যদিকে শুভেন্দু অধিকারী দিল্লি রওনা দিয়েছেন, তিনি আজ রাতে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী দুজনেই অমিত শাহের সঙ্গে দেখা করবেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে হঠাৎ রাজ্যপালের কাছে হঠাৎ দৌড়লেন কেন মমতা বন্দ্যোপাধ্যায়? যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের কাছে আসতে তার একাধিক সময়ে বিভিন্ন পূর্ববর্তী অভিজ্ঞতার ক্ষেত্রে আমরা বলছি তার অনীহা দেখা গেছে, অনেক ক্ষেত্রে চিঠির উত্তর দেননি এমন অভিযোগও উঠেছে, সেই রাজ্যপালের কাছে হঠাৎ, যার সঙ্গে সকাল বিকেল বিভিন্ন ইস্যুতে দ্বন্দ্ব লেগে থাকে, সেই রাজ্যপালের কাছে দৌড়লেন কেন মমতা বন্দ্যোপাধ্যায়? অনেকে বলতেই পারেন এটা একেবারে সাংবিধানিক বিষয়, কিন্তু তার মধ্যেও এই সন্দেহ দানা বাঁধছে। তাহলে কি কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপ রিলিজ করতেই রাজভবনে দৌড়লেন, রাজ্যপালে দৌড়লেন? এই আশঙ্কা করছেন বাংলার একাংশের মানুষ। ফলে সব মিলে যেটা বারবার করে বলার চেষ্টা করছি, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে, তৃণমূল সুপ্রিমো হিসাবে তিনি কি কোনো আশঙ্কায় রয়েছেন? তিথি একবারে সৈকত, এবং যে বিষয়গুলো বারংবার সামনে আসছে এবং যে বিষয়গুলো তুমি খুব স্পষ্টভাবেই পর্যালোচনা করছি আমরা বা করবার চেষ্টা করছি, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে সৈকত এটাও তো স্পষ্ট যে শুধুমাত্র বিধানসভায় আলোচনা এই কথাটা বলে তিনি অনেকটাই হালকা মেজাজে বিষয়টা ডিল করবার চেষ্টা করেছেন সাংবাদিকদের সঙ্গে। দেখো, যিনি সারা বছর নরেন্দ্র মোদীর নাম শুনলেই তিনি একটা কিছু বলার চেষ্টা করেন, যিনি বিজেপির নাম শুনলে তেলে বেগুনে জ্বলে যান, সেখানে নরেন্দ্র মোদী একেবারে বিজেপির অন্যতম গুরুত্বপূর্ণ মুখ, প্রধান মুখ, এবং তিনি দেশের প্রধানমন্ত্রীও বটে, তিনি যখন তাদের তৈরি করা জোটকে এক প্রকার সবচেয়ে বেশি কটাক্ষ করলেন যেদিন, সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বিরোধী জোটের অন্যতম মুখ, সেই জোটের প্রধান হিসেবে, অন্যতম মুখ হিসেবে তিনি এতটা সুন্নরম, তিনি বললেন, শুধু এটুকু শব্দ ব্যবহার করলেন যে প্রধানমন্ত্রী বোধহয় INDA নামটা খুব পছন্দ হয়েছে, প্রধানমন্ত্রী হিসাবে ইন্ডিয়ার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার প্রশাসনিক প্রধান হিসাবে নরেন্দ্র মোদীর ইন্ডিয়া নাম ভালো লাগবে, ভারতবর্ষ নাম ভালো লাগবে, এটাই তো স্বাভাবিক।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তো পাকিস্তান আফগানিস্তান নাম ভালো লাগবে না, তার তো ইন্ডিয়া নামটাই ভালো লাগবে। এখন প্রশ্ন হচ্ছে তার আইএনডিআই নামটা ভালো লাগবে কিনা, এটা বোধ হয় মমতা বন্দ্যোপাধ্যায় বলা উচিত ছিল। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও একটা চাপে আছেন, কোথাও একটা আশঙ্কায় আছেন বলে বিরোধীরা মনে করছেন, সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায়কে আজ ততটা আক্রমণাত্মক লাগলো না। হয়তো তিনি এটাই ভাবছেন যে বিজেপির প্রতি যদি আরো বেশি আক্রমণাত্মক হয়, এমনিতেই তার তার সম্পর্কে ভাইপো তথা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি এই মুহূর্তে দিল্লিতে গিয়ে এক প্রকার বিরোধীদের জোটের যে সলতে তাতে আরো ঘৃতাহুতি দিয়েছেন বা আরো শক্তিশালী আন্দোলনের চেষ্টা করছেন। এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় যদি বাংলাতে আরো বেশি সরব হন এবং তারপরে যদি ইডি সিবিআই কোইনসিডেন্টলি কাকতালীয় ভাবে যদি তারা আরো বেশি তদন্তে অগ্রগতি বাড়ান, তখন হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় বললেও বলতে পারেন, এই তো দেখো আমি দিল্লিতে বলেছি, এখানে অভিষেক বলেছে, আমি এখানে বলেছি বলে ইডি সিবিআই এত জোরদার তৈরি হয়েছে। এই আশঙ্কা থেকে বোধহয় আজকে সুন নরম করলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে অনেকে বলছেন। একবারে সৈকত, ঠিক সেই জায়গা থেকে আমরা দর্শকদেরকে শোনানোর চেষ্টা করি, আরও একবার শোনানোর চেষ্টা করছি যে এই রাজভবনে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঠিক কি কি বললেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। থ্যাংকস টু আওয়ার প্রাইম মিনিস্টার, আমার মনে হয় ইন্ডিয়ার নামটা ওনার পছন্দ হয়েছে, গ্রহণ করেছে, পাবলিকও গ্রহণ করেছে। তা তোমরা সবসময় কোয়েশ্চেন করো তো ওনাকে কিছু তো বলতে হবে, তাই বলেছে। ইন্ডিয়া টিম যখন খেলতে নামে ইন্ডিয়া ইন্ডিয়া, তখন কি আর কেউ মুজাহিদ্দিন বলে? ইন্ডিয়া টিম, দেশটার নাম কি ইন্ডিয়া? হোয়াট ইজ ইউর মাদারল্যান্ড? আমরা লিখি ইন্ডিয়া। তো ইন্ডিয়া ইন্ডিয়া ইন্ডিয়া, যত ইন্ডিয়া নামের সাথে যুক্ত করে ওনারা যত বাজে বাজে কথা বলবে, তত মনে হবে যে নামটা ওনাদের পছন্দ হয়েছে। ঠিক এই জায়গা থেকেই আমরা আলোচনা বা পর্যালোচনা করবার চেষ্টা করছিলাম, কিন্তু পরবর্তীতে এই সুর নরম হয়ে আসার ঠিক কোনো আশঙ্কা রয়েছে কিনা তা সময় যত অতিবাহিত হবে তত স্পষ্ট হবে।